বললো একান্ত দরকার, পোলের জন্য প্রচুর অসুবিধা হচ্ছে, পোলের জন্য পারাপার করতে পারছি না, মোটর সাইকেলে কোথাও যাবো বা যাতায়াত করা বন্ধ হয়ে যাচ্ছে আমাদের। কতগুলো গ্রাম যাতায়াত করেন? ছটা ছটা কেন, 11টা গ্রাম টোটাল। কতদিন ধরে এরকম অবস্থা? 20 বছর। আবারও পোস্টার দেখা গেল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের ভগবন্তপুর 1 এবং 2 নম্বর অঞ্চলের একাধিক যে রাস্তা রয়েছে সেই কাঠের পুল, কাঠের পুলের ওপর দিকে যাতায়াতের মানুষের অসুবিধার জন্য পোস্টার দেখা গেল আবারও। বিরোধীরা কি বলতে চাইছেন এবং 1 নম্বর ব্লকের ভগবন্তপুর 1 নম্বর ব্লকের উপপ্রধান কি বললেন সেটাই জানবো, চলুন দেখুন বিস্তারিত। নো ব্রিজ নো ভোট যেটা হচ্ছে এটা একটা বিরোধীদের চক্রান্ত, কারণ ব্রিজে আমরা 2011 সালে ক্ষমতায় আসার পরে ব্রিজের যে প্রক্রিয়া টোটালটাই 1999 থেকে আমাদের বিধির নির্দেশ মতো কাজ চলছে এবং ইঞ্জিনিয়াররা বহুবার এসেছে, টোটাল রাস্তা মাধ্যম এবং নদীবান দুটোই দেখে গেছে এবং তার প্রসেসিংয়ের জন্য অর্ডারও এসে গেছে জমি কেনার জন্য। তাহলে সেই ক্ষেত্রে সময় তো লাগবে, একটা দুটো কংক্রিটের ব্রিজ মানে তার তো যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেসব প্রসেসিং মেনটেন করে আগামী দিনে অবশ্যই ব্রিজ হবে। সেখানে যেটা লেখা রয়েছে যে ব্রিজ না হলে ভোট বয়কট করবে, তারা কী বলবে এই সম্বন্ধে? ব্রিজ সম্বন্ধে কোনো পাড়াগতভাবে গ্রামগতভাবে কোনো আলোচনা হয়নি। ব্রিজটা যেহেতু আন্ডার হচ্ছে ভগবন্তপুর 1-এর আন্ডারে, সেহেতু ভগবন্তপুর 1-এ কোনো পোস্টার পড়েনি, কিন্তু পড়েছে হচ্ছে ভগবন্তপুর 2-এ। কিন্তু আমরা ভোট বয়কট সম্বন্ধে কিছু জানি না, কেননা কোনো আন্দোলন বা কোনো আলোচনাও হয়নি। তাহলে এই সম্বন্ধে কোনো ছেলে হয়তো বদমাইশি করে দিয়ে থাকতে পারে না দীর্ঘ প্রায়। হ্যাঁ, দীর্ঘদিন ধরে বিচার পিছনে আমরা খাটছি, মাস পিছন করা হয়েছে, বহুবার করা হয়েছে, কিন্তু তাতে হয়নি। কিন্তু হলে খুব ভালো হতো এটা আবেদন, কিন্তু পোস্টারটা কারা দিয়েছে সেটা আমরা ঠিক বলছি, কিছু হয়তো বাজে ছেলে দিয়েছে, নাহলে আলোচনা হতো গ্রামে বীজটা কেন হয়নি। আমার নাম বটকৃষ্ণ কান্ডার, আমাদের বিয়ের হচ্ছে গ্রাম পঞ্চায়েত মেম্বার। আমরাও চাই ব্রিজটা হোক, আমরা সরকার পক্ষকে জানাবো যাতে ব্রিজটা হয়। আমরা বহু জায়গায় অ্যাপ্লিকেশন করেছি, বহুবার দ্বারস্থ হয়েছে সরকারে, তো সেই হিসাবে ব্রিজ অবশ্যই প্রয়োজন আছে। কতদিন ধরে এইটা তো ধরুন না, আজ থেকে প্রায় দীর্ঘ 40 থেকে 50 বছর ধরুন আমাদের এলাকার মানুষ তো দাবি করে আসছে বিগত মানে কংগ্রেস সরকারের আমল থেকে। তো সেই হিসাবে
আমাদের দীর্ঘদিনের দাবি এইটা, এই ব্রিজ আজকের দাবি নয়, এটা দীর্ঘদিনের দাবি আমাদের। এখানে যে দেখলাম আমরা যে পোস্টার পড়েছে নো ব্রিজ নো ভোট, তো এখানে গ্রামের একটা ব্রিজ নেই সেই সমস্যা হচ্ছে, সেই জন্য কি সেই ব্যাপারে কি বলবেন আপনি? সেই ব্যাপারে বলতে মানুষ পারাপারের অসুবিধা হচ্ছে, কাঠের একটা পোল আছে, ওই তো জাহান খুশি ভেঙে যাচ্ছে, মানুষের খুবই অসুবিধা হচ্ছে প্রেরণার জন্য, এটার জন্য একটু আবেদন আছে। আপনার বাড়ি কত? আমাদের চন্দ্রকোনা রোডে। দিয়ে কতদিন যাতায়াত করে? মাঝে মাঝে তো যাতায়াত করি আর কি, কুটুম বাড়ি আছে, মাঝে সাঝে যাই। অসুবিধায় পড়েন? হ্যাঁ, প্রচুর অসুবিধা। আপনার নাম? আতাবুল ভাঙ্গি।